হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে আসলাম, কারণ এই দিন আর ব্লগ করা হয়নি, আমি অনেক ব্যস্ত ছিলাম। আর তার জন্য আমি তোমাদের রথযাত্রা মানে উল্টো রথযাত্রার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অনেকেই জানো যে আমাদের বাড়ির সামনে মানে আমাদের গেটের সামনেই একদম জগন্নাথ মন্দির। তো এখানে ছোট করে আমাদের রথযাত্রা পালন করা হয় আজকে 8 বছর। আজ তো উল্টো রথযাত্রা, তাই কিন্তু জগন্নাথদেবকে মাসির বাড়ি থেকে বাড়িতে নিয়ে আসা হলো। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের পাড়ার লোক, অন্য পাড়ার লোক, সমস্ত লোক কিন্তু এখানে জড়ো হয়েছে। কত লোক দেখো শুধু। কিন্তু বন্ধুরা, আমার আজকে বললাম যে একটু ব্যস্ত ছিলাম, তাই আজকে আমি যাওয়া হয়নি। তো তোমাদের গেটের সামনে যখন এসছে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে নিলাম, না হলে তো অন্য দিনের মতন পুরো ভিডিওটাই শেয়ার করতে পারতাম। তো দেখো চারিদিক থেকে লোক কিন্তু জড়ো হয়েছে, আর আজকে কিন্তু এখানে আমাদের ভোগ খাওয়ানো হবে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রথযাত্রার, আমাদের রথ তো চলে এসছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, কারণ মোবাইলে একটু প্রবলেম হচ্ছে, তাই ভিডিওগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে বলে একটু লেট হচ্ছে দিতে। তো তোমরা এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানে ছোট করে রথযাত্রা তোমাদের কেমন লাগলো, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে, আমাদের এখানে রথ কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো দেখো বন্ধুরা, এবার জগন্নাথদেব, বলরাম, সুভদ্রা সবাইকে কিন্তু রথ থেকে নামানো হচ্ছে। নামিয়ে নিচে কিছুক্ষণ সবার দর্শনের জন্য রেখে পুজো করে একেবারে মন্দিরে কিন্তু স্থাপন করবে। আবার প্রতি বছরের মতন সামনের বারও আবার রথ নামানো হবে। তো সত্যি কথা বলতে আমাদের এখানে রথযাত্রাটা পালন করার জন্য সবাই কিন্তু খুব মজা করে, বয়স্ক বলো, ছোট বলো, বড় বলো, সবাই কিন্তু খুব মজা করে রথযাত্রাটা আমরা পালন করি। আর এখানে দেখো নাচানাচি সবাই করছে। আর অন্যবারের তুলনায় বললাম যে এবার একটু কম হয়েছে, নালে অন্যবার প্রচুর পরিমাণে আয়োজন করা হয়, কিন্তু এবার গরমের জন্য এতটা করা হয়নি। তো জানি না সামনের বছর ভগবান কী চায় কী হবে, তো সামনের বছর যদি কিছু সেরকম হয় তবে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব। দেখো সাজসজ্জায় আমাদের জগন্নাথে কত সুন্দর লাগছে দেখতে। তোমাদেরও দর্শন করো, আমি তো দর্শন করেছি, তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরাও দর্শন করে নাও। তো দেখো বন্ধুরা, এখানে রথের ঠাকুর তো সব মন্দিরে নেওয়া হয়ে গেছে, আর এখানে ভোগের জন্য সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো আমিও কিন্তু বসে গেছি খিচুড়ি ভোগ খেতে। আর এখানে দেখো বন্ধুরা, আমার ছেলেও কিন্তু জল পরিবেশন করছে, বাচ্চা মানুষ বলেছিল ধুতি কিনে দিতে, তো ধুতিটা এবছর কিনে দিতে পারিনি, তো সামনের বার কিনে দেবো। তো চলো বন্ধুরা, আমি আর আমার ননদ খেতে বসে গেছি, টাটা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।